কালো রিবন বেঁধে প্ল্যাকার্ড নিয়ে হাওড়া জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন চাকরি প্রার্থীদের। 2014 সালে প্রাথমিক টেট উত্তীর্ণদের অনেকেই এখনো চাকরি পাননি। 2020 সালে নভেম্বর মাসে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সকলকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই এদিন রাজ্যের অন্যান্য জেলার মতো হাওড়া জেলাতেও ডিপিএসসি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিলেন জেলার প্রাইমারি টেট প্লাস ট্রেন্ড কিন্তু নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। এবারে তারা দিদির মুখ থেকেই আবারও আশ্বাসবাণী শুনতে চান, তাই সেই মর্মে প্ল্যাকার্ড নিয়ে এদিন বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। আচ্ছা, আমরা 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড 10 ক্যান্ডিডেট। মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভা ভোটের আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘোষণা করেছিলেন যে 2014 টেট পাস 10 সমস্ত ক্যান্ডিডেটকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু এক বছর হতে চললো, এখনও পর্যন্ত আমরা নিয়োগপত্র হাতে পেলাম না। তাই আমরা আজকে একটা মুভমেন্ট করতে এসেছি এখানে। এর আগেও ডিআই অফিস, ডিএম অফিসে করে মুভমেন্ট করেছি। সিঙ্গুরের মতো জায়গায় দিদি যেখানে নিজে আন্দোলন করে সফলতা পেয়েছিলেন, সেখান থেকেও আমরা আন্দোলন করেছি, তাও আমাদের কোনো রকম সদুত্তর পাইনি। আমরা বারবার পর্ষদে যোগাযোগ করেছি, আমরা কোনো রকম দাবি, আমরা যে সমস্ত নট ইনক্লুডেড প্রার্থী পড়ে রয়েছি পরিবারের মুখে হাসি ফোটাক। আমরা কেন মিতা তালিকায় স্থান পেলাম না? আজকে কি ডেপুটেশন দিয়েছে? হ্যাঁ, আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। চেয়ারম্যান স্যারকে সম্বোধনা দিয়েছি, তার সাথে সাথে একটা ডেপুটেশন দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখবেন? দিদির কাছে আমরা একটাই কথা বলতে চাই, দিদি আপনি আমাদের অভিভাবক, আমরা আপনার সন্তান সম, আপনি আমাদের মায়ের মতো মা, আপনি আমাদের বাঁচান। আমরা জানি মা সবসময় তার সন্তানদের পাশে থাকে, তেমন আপনি আমাদের পাশে থাকুন, আমাদের এই নিয়োগপত্র দিয়ে আমাদের পরিবারের মুখে হাসি হাসি ফোটান। আপনি বার্তা দিন দিদি, আপনার মুখ থেকেই আমরা শুনতে চাই, আপনি আর চুপ করে থাকবেন না দিদি, আপনি বার্তা দিন। আমার নাম প্রিয়াঙ্কা পাত্র। আজ থেকে না, আমরা দিদির 11 নভেম্বর ঘোষণার পর থেকেই আমাদের প্রতিবাদ এনেছিলেন বাংলার বুকে। 34 বছরের বাম শাসনকে সরিয়ে তিনি এসেছিলেন, সেই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন করেছি, কিন্তু তারপরও দিদির কাছ থেকে কোনো সদুত্তর পাইনি, শিক্ষা দপ্তর থেকে কোনো সদুত্তর পাইনি। তাই আমরা বারবার দিদিকে এটা বুঝিয়ে দিতে চাই, দিদিকে জানাতে চাই এটা, যে দিদি আপনি আমাদের এই যে বেকার যন্ত্রণা সেটা থেকে আমাদের মুক্তি দিন। এই বেকার যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না। দিদি আপনি আমাদের মায়ের মতো, দিদি আপনি আমাদের করুণার হাত আমাদের মাথায় একটু স্পর্শ করুন, যাতে আমরা আপনার করুণা পেয়ে আমরা বেকার যন্ত্রণা থেকে মুক্তি পাই এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে পারি।
আপনাদের সঙ্গে কি ন্যায্য করা হচ্ছে না? না, অবশ্যই আমাদের সাথে ন্যায্য করা হচ্ছে না। তার কারণ, প্রথম কারণ হচ্ছে আমাদের সাথে পর্ষদ লুকোচুরি খেলছে, পর্ষদ রীতিমতো লুকোচুরি খেলছে, পর্ষদ সভাপতি রীতিমতো লুকোচুরি খেলছে। তাই দিদির কানে আমরা এটা পৌঁছে দিতে চাই। দিদি, আপনি কথা দিয়েছেন আমাদের ধাপে ধাপে নিয়োগ দেবেন, আপনার কথা পর্ষদ সভাপতি পর্যন্ত অমান্য করছে, তাই আপনার কাছে আমরা এটাই পৌঁছাতে চাই। আপনি পর্ষদ সভাপতিকে জিজ্ঞেস করুন যে উনি কেন আমাদের সাথে লুকোচুরি খেলছেন, উনি কেন আমাদের বঞ্চিত করছেন। আমাদের যথাযোগ্য মেধা, আমরা টেট কোয়ালিফাই, আমরা প্রশিক্ষিত, একাধারে টেট ফেল করে হয়তো বা প্রশিক্ষণ নেই এমনও অনেক লোক আছে যারা চাকরি করছে, যারা আজকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে শিক্ষক হিসেবে, সমাজের কাছে তারা শিক্ষক। কিন্তু আমরা চাইছি আমাদেরও সেই সুযোগটা দেওয়া। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হেডদের নিয়ে উনি নবান্নে প্রেস কনফারেন্স করেছিলেন, উনি ভোটের আগে বলেছিলেন আমাদের ধাপে ধাপে নিয়োগ দেবেন। উনি ওনার কথা রাখুন, উনি ওনার কথা রাখুন, উনি ওনার কথা রাখুন। এটাই আমাদের ওনার কাছে কাতর কাতর নিবেদন।